বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসা, আইভিস লেগেসির গ্যারেজে প্রস্তুত বিলাসবহুল একটা গাড়ি। কিছুক্ষণ যেতেই বাসা থেকে বেরিয়ে এলেন তামিম ইকবাল, উঠলেন সেই গাড়িতে। আগে থেকে জানা ছিল 27 নভেম্বর বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসবেন তামিম। সোমবার বৈঠক শেষে গাড়িতে করে বেরিয়ে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। মিটিংয়ে দুজনের মধ্যে কী কথা হয়েছে তা এখনও জানা যায়নি, তবে অবসর ভেঙে ফেরার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেললেও বিশ্বকাপে খেলেননি তামিম। বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট থেকেও সরে দাঁড়ান। জানা যায় বিদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকছেন না, তাই প্রশ্ন একটা থেকেই যায়, কবে মাঠে ফিরছেন তামিম? নাকি আদৌ ফিরবেন না জাতীয় দলের হয়ে? জানা গেছে বোর্ড সভাপতির সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষেই জানা যাবে জাতীয় দলের হয়ে তামিমের পরবর্তী পদক্ষেপ। তবু আইভিস লেগেসির সামনে দাঁড়ানো সাংবাদিকরা তামিমের গাড়ি থামিয়ে জানতে চাইলেন কি কথা হলো বৈঠকে। তামিম অবশ্য তখনই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান, এখন না পরে পরে বলে আবারও গ্লাস তুলে চলে যান। চলে যাওয়ার পর অবশ্য জানা যায় বিকেল 5টায় নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তামিম। সেখানেই হয়তো জানাবেন জাতীয় দলে ফেরা নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, জানিয়েছেন তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিপিএল এর পর। আর বেশি দিন তিনি ক্রিকেটের সঙ্গে থাকবেন না, তাই ক্রিকেটের স্বার্থে যত কঠিন সিদ্ধান্তই হোক তিনি নেবেন। ওর সাথে যে কথাটা হচ্ছে বিপিএল এর পরে সবকিছু বাই দ্যাট টাইম, আমি আশা করি যে আমাদের ইলেকশনের পরে বিপিএলটা শুরু হলো ওই সময়টা যে পাবো, এই ফাঁকে সব প্লেয়ারগুলোরও পাবো, কোচিং স্টাফদেরও পাবো, এই সময়টায় আমার ধারণা আমি আমার ইনফরমেশন পেয়ে যা সিদ্ধান্ত নেওয়ার আমরা নিব, এবং আমরা সব একসাথে যেটা ক্রিকেটের জন্য ভালো হয় সেটাই নিব। যা যা সিদ্ধান্ত নিতে হয় সেটা যদি খুব কঠিনও হয় আমি নিব। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি। আমি কি সিস্টেম করবো সবাই 2 মিনিট লাগবে, 2 মিনিট? হ্যাঁ, ওকে।